নামক এক জায়গায় রমেশ বাবু তার বউ বিচিত্রা দেবী এবং দুই ছেলে প্রতাপ ও বিনয়ের সাথে বাস করে। রমেশ বাবুর একটা অনেক বড় জুতা তৈরির কারখানা ছিল। দুই ছেলে বাবার ফ্যাক্টরিতেই কাজ করে। ছেলেরা বিয়ের বয়সে হয়ে যাওয়ায় তাদের বাবা মা দুই ভাইয়ের একসাথে বিয়ে দিয়ে দেয়। কই গো, তোমার বৌমাদের দেখতে এলাম, বিয়ের দিন তো আসতে পারিনি, বাড়ি ছিলাম না, গ্রামের বাড়ি থেকে আজই ফিরলাম। এই নিন আপনাদের চা। এটা কি বড় বউ নাকি ছোট বউ? না, এটা আমার বড় বউ পূর্ণা। ছোট বউয়ের নাম জেমি, ও ঘুমাচ্ছে এখন। অনেক বড় লোকের মেয়ে, অত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই তো। প্রচুর জিনিস নিয়ে এসেছে বাপের বাড়ি থেকে। এই যে দেখছো না, খাট, আলমারি, সোফা, ফ্রিজ, ডাইনিং টেবিল, ওয়াশিং মেশিন, আরো অনেক কিছুই এনেছে। তার উপর গা ভর্তি সোনার গহনা। আর তোমার বড় বৌমা কি কি নিয়ে এলো বাপের বাড়ি থেকে? ও কিছু আনেনি? হ্যাঁ, এনেছে তো, কাঁচকলা এনেছে, কাঁচকলা। নিজেরাই তো ভিখারি, ওদের দিলে ভালো হয়, আর ওরা নাকি দেবে। যে কোনো রকম ভাবে মেয়েকে আমাদের ঘরে তুলে দিয়েছে। পূর্ণার তো বড়লোক বাড়িতে বিয়ে করে কপাল খুলে গেল, কি বৌমা, তাই তো? পূর্ণাকে তার শাশুড়ি মা এইভাবে সব সময় অপমান করত, আর ছোট বউ জেমিকে সে খুব ভালোবাসত। পূর্ণা বাড়ির সব কাজ একা একা করত। বিচিত্রা দেবী পূর্ণাকে বাড়ির চাকর বলেই মনে করত। বিচিত্রা দেবীর এমন ভেদাভেদ রমেশ বাবু একদম পছন্দ করত না, সে খুব রাগ করত। সে বিচিত্রা দেবীকে হাজারবার করে বুঝিয়ে বুঝিয়ে পেরে উঠত না। একদিন, আরে আরে দিদি, এটা তুমি কি করছো? তুমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা ওয়াশিং মেশিনে হাত দিলে কোন সাহসে? বাপের বাড়িতে পাইনি তো এসব, চোখেও দেখিনি কোনোদিন, তাই লোভ তো হবেই ওর, তাই না? না জেমি, আমি এটাই তোমার আর বিনয়ের জামা কাপড় পরিষ্কার করছিলাম। বিনয় আমাকে বলেছে ওর দামি শার্ট ওয়াশিং মেশিনেই যেন পরিষ্কার করা হয়। থাক, এখন বাহানা করার কোনো প্রয়োজন নেই, কান খুলে শুনে রাখো, আমার বাপের বাড়ি থেকে আনা জিনিস তুমি স্পর্শ করবে না। হ্যাঁ ঠিক, একদম ঠিক। ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়ার এতই যখন ইচ্ছা, তবে বাপকে বলো না কিনে পাঠাতে, খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে মেয়েকে তো পাঠিয়ে দিল। পূর্ণা এসবে খুব কষ্ট পেত, তবুও সে তার ভাগ্যের দোষ বলে সবই মেনে নিত। পূর্ণার মা ছিল না, তাই সে তার শাশুড়ি মাকে নিজের মায়ের মতোই মনে করত। একদিন হঠাৎ করে রমেশ বাবু ব্রেন স্ট্রোকে মারা যায়। বাড়িতে সবার মন খুব খারাপ ছিল। বলছি, বাবা তো মারা গেছে, এবার তোমরা দুভাই নিজেদের ভাগ বুঝে নাও। বাবা তো দাদাকে সব দায়িত্ব দিত, উনি তো বড় ছেলেকে নিজের ছেলে ভাবতেন। আমি বলছি শোনো, দাদাকে বলে ফ্যাক্টরিটা বিক্রি করে ভাগাভাগি করে নাও, না হলে দেখবে তোমার দাদা তোমাকে ঠিক ঠকিয়ে সব কব্জা করে নেবে। আর এমনিও তোমার ওই ভিখারি বৌদির লোভ অনেক। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি আজই দাদার সাথে কথা বলবো। দাদা, বাবা তো আর নেই, ফ্যাক্টরিটা বিক্রি করে তুই আমাকে আমার ভাগটা বুঝিয়ে দে, আমি নতুন ব্যবসা শুরু করব। বাবা মারা যাওয়ার 5 দিনও তো হলো না, আর তুই এখন এসব শুরু করলি বিনয়? দেখ, যা হবার সেটা তো হয়ে গেছে, অতীতের কথা ভাবলে তো চলবে না, ভবিষ্যতের তো চিন্তা করতে হবে আমাদের, তাই না? ঠিক আছে, তাই হবে তাহলে। ফ্যাক্টরি বিক্রি করে দুই ভাই ভাগাভাগি করে নেয়। জেমি এতে ভীষণ খুশি হয়। জেমি তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, বলছি যে মা, তুমি তো জানোই তোমার বড় বউ কত লোভী, বাড়ির সব জিনিসে ওর কত লোভ। বাবা তো নেই, এখন ওর নজর আমাদের এই বাড়ির উপর। আমি কালকে দিদিকে প্রতাপ দাস সাথে যুক্তি করতে শুনেছি। দিদি বলছিল যে ও ঠিক চালাকি করে এই বাড়িটা হাতিয়ে নেবে, আর তারপর আমাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দেবে। কি বলছো, কি গরিব ভেবেছিলাম, কিন্তু এ তো দেখছি খুব লোভী মেয়ে। বৌমা,
এখন কি করা যায় তাহলে? এক কাজ করুন মা, বাড়িটা আপনি আমার নামে করে দিন। আপনি তো জানেন যে আমার বাবার প্রচুর টাকা পয়সা সম্পত্তি আছে। এই বাড়ির প্রতি আমার কোনো লোভ লালসা নেই। আপনি যদি আমার নামে করে দেন তাহলে দিদি আর কোনো ভাবেই ষড়যন্ত্র করতে পারবে না, বুঝলেন? জেমি চালাকি করে তার শাশুড়ি মায়ের কাছ থেকে বাড়িটি নিজের নামে করে নেয়। দাদা, তোরা এবার তোদের থাকার জন্য আলাদা বাড়ির ব্যবস্থা করে নে, মা আমাদের সাথে এখানেই থাকবে। ঠিক আছে, তোরা ভালো থাকিস আর মায়ের খেয়াল রাখিস। প্রতাপ ও পূর্ণা চোখে জল নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। জেমি তার উদ্দেশ্যে সফল হয়। প্রথম প্রথম কদিন সে বিচিত্র দেবীর সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু কিছুদিন পর, মা আপনি ঘরের সব কাজগুলো করে নেবেন, আমি আর বিনয় আমার বাবা মা আর ভাইয়ের সাথে ঘুরতে যাচ্ছি, আর হ্যাঁ আমাদের জন্য রান্না করে রাখবেন। কিন্তু বিচিত্র দেবী রান্না করতে করতে পুরানো দিনের কথা মনে করতে থাকে। তার বড় বউ তার কত যত্ন নিত, তাকে কখনোই কোনো কাজ করতে বলতো না, সে বড় একা হয়ে পড়েছিল। জেমি বিচিত্র দেবীর উপর অনেক অত্যাচার করত, এমনকি তাকে ঠিকভাবে খেতেও দিত না। জেমি সবসময় তার বাপের বাড়ির লোকজনকে নিয়ে আনন্দে মেতে থাকত, বিনয়ও তার মায়ের দিকে ঘুরে তাকাতো না। কি হলো, কটা বাজে, এখনো রান্না হলো না কেন? বললাম না আমার বাবা মা ভাইকে আমি নিমন্ত্রণ করেছি আজকে। বৌমা, আমার শরীর খুব খারাপ আজকে, আজকে আমি কোনো কাজ করতে পারবো না বৌমা, আমাকে কিছু টাকা দাও, আমি ডাক্তার দেখাতে যাব, আমার মনে হচ্ছে প্রেসারটা বেড়ে গেছে। টাকা? কোনো টাকা হবে না, এখানে থাকতে হলে কাজ করে খেতে হবে, আর পারলে নিজের রাস্তা দেখে নিন, চলে যান এই বাড়ি ছেড়ে। না, আমি কোথাও যাব না, এটা আমার বাড়ি, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। আপনার বাড়ি? আপনি মনে হয় ভুলে গেছেন এই বাড়িটা আপনি আমার নামে লিখে দিয়েছেন। যান যান, চলে যান এখান থেকে, আমার আর আপনাকে সহ্য হচ্ছে না। বিচিত্র দেবী খুব কষ্ট পায়, সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। কাঁদতে কাঁদতে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কোথায় যাবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে রাস্তার এক বড় পাথরে তার হোঁচট লাগে আর সে পড়ে যায়। তখন সেখানে প্রতাপ চলে আসে। নিজের বড় ছেলেকে দেখতে পেয়ে বিচিত্র দেবী অনেক কাঁদতে শুরু করে। প্রতাপ, প্রতাপ কোথায় ছিলিস বাবা তুই? আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি তোরা? আমি ভালো নেই বাবা। প্রতাপ বিচিত্রাকে তার সাথে নিয়ে যায়। পূর্ণা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। পূর্ণা তার শাশুড়ি মাকে দেখে অনেক খুশি হয়। মা, আপনি আসুন না, বসুন মা, কতদিন পর আপনাকে দেখছি। জানেন মা, আমার না আপনার কথা খুব মনে পড়তো। মা, আপনি আমাদের সাথে থাকুন না মা, আমার না একা একা থাকতে একদম ভালো লাগে না। হ্যাঁ বৌমা, আমি এখানেই থাকবো এবার থেকে। কি গো, বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসো, আজকে আমি মায়ের পছন্দের কাতলা মাছের কালিয়া বানাবো। আর হ্যাঁ, মাংস নিয়ে এসো অবশ্যই, মাকে চিকেন পাকোড়া করে দেব। বৌমা, করো না এসব, আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি গরিব বলে তোমাকে কত অপমান করেছি, আর তুমি আমাকে পারলে ক্ষমা করে দাও বৌমা। না মা, এমন বলবেন না, আপনি তো আমার মা হন, আমার মা নেই, আপনার মধ্যেই আমি আমার মাকে খুঁজে পেতে চাই। বিচিত্র দেবী তার ভুলের জন্য খুবই অনুশোচনা করে। সে বুঝতে পারে যাকে সে গরিব ভেবেছিল পৃথিবীতে তার মতো বড় লোক আর কেউ নেই। বিচিত্র দেবী তার বাকি জীবন বড় ছেলে ও বড় বৌমার সাথে হাসি খুশি কাটিয়ে দেয়। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।